দারিদ্র সীমার নিচে থাকা মানুষের পাশে থাকার নয়া অঙ্গীকার নিয়েছে প্রাণী সম্পদ ব্যাংক প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে সম্পদ সৃজনের বিকল্প পদ্ধতি নিয়ে কাজ করছে এই সংস্থা কিন্তু ঠিক কিভাবে কাজ করে এই সংস্থা জানা যাচ্ছে একজন অতি দরিদ্র পরিবারে একটি ছমাস বয়সী ছাগল প্রদান করা হয় শর্ত প্রথম একটি বাচ্চা ফেরত দিলে গ্রহীতা মূল গবাদি প্রাণী ও অবশিষ্ট বাচ্চার মালিক হবেন ফেরত দেওয়া বকনা বা ওই ছাগি অপর এক অতি দরিদ্র পরিবারে বিশেষ করে কোনো নারী সদস্যকে দেওয়া হয় উদ্দীপনের এক হাজার ছটি শাখা এলাকায় প্রাণী সম্পদ ব্যাংকের সমপরিমাণ শাখা কাজ করছে স্বপ্না দাস তার স্বামী প্রতিবন্ধী চায়ের দোকানে সামান্য বেতনে কর্মচারী এ কার্যক্রমে উদ্দীপন দু হাজারই শাখার আওতায় প্রাণী সম্পদ ব্যাংক স্বপ্না দাসকে একটি ছাগি প্রদান করে উক্ত ছাগি পরবর্তীতে দুটি পুরুষ বাচ্চার প্রসব করে বাচ্চা দুটি বড় হলে স্বপ্না দাস আঠেরো হাজার টাকার বিক্রয় করেন সেগুলিকে মা ছাগিটিও বর্তমানে গর্ভবতী ন টাকা দিয়ে স্বপ্না দাস সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত তার ঘর মেরামত বাবদ খরচ সহ কিছু টাকা সঞ্চয় করেছেন ব্যাংকের শর্তানুযায়ী অর্ধেক অর্থাৎ অবশিষ্ট ন হাজার টাকা প্রাণী সম্পদ ব্যাংকে ফেরত দিতে হয়েছে উক্ত টাকার সঙ্গে সঙ্গে আরো কিছু টাকা যুক্ত করে দুটি বাচ্চা ছাগি ক্রয় করে আরও দুজন অতি দরিদ্র নারীকে অতি দরিদ্র থেকে উত্তরণে সহযোগিতা করা হচ্ছে টিভি